নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারি চালিত অটোরিকশার শোরুমে বিস্ফোরণে কয়েকজন দগ্ধ সহ আহত হয়েছে কমপক্ষে 15 জন। সকালে কাশীপুর ইউনিয়নের ভোলাইহাল এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মুস্কান মোটরস নামে একটি শোরুমে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শোরুমের পাশে একটি সেমি পাকা ঘর ও একটি দোতলা ভবনের দেয়াল ও ছাদের অংশ ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি ভবনের জানালার কাঁচ। এই ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে দর্শনকে পাঠানো হয় ঢাকায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা ফখরুদ্দিন আহমেদ জানান, শোরুমটিতে থাকা ব্যাটারি থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।